খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। আজ হোলি, মাতোয়ারা আমাদের বাংলা তথা সারা ভারতবর্ষ এবং বিশ্ব। এরই মাঝে আমরা উপস্থিত হয়েছি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, প্রত্যন্ত একটা জায়গায় যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে একটা মানুষ, তার একজন কান্ডারি কমলেশ সিং। কমলেশবাবু নমস্কার, হ্যাপি হোলি। নমস্কার। কমলেশবাবু, এতদিন ধরে আপনি গুপ্তাজির সাথে আছেন, সমস্ত সুখে দুঃখে অনেক কিছু দেখেছেন জলায় মুদ্রায়। আজকের দিনে একটা বিশাল বড় বটবৃক্ষ, কত মানুষের একটা আবাসস্থল, তারা রোজগার পাচ্ছে, কত ছেলেপিলে বেরোচ্ছে এখানে পড়াশোনা করে, এই বিষয়ে আপনি কি বলবেন আজকে হোলির দিন? আজকে হোলি উপলক্ষে আমি সবাই দর্শকবৃন্দকে, আমি জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বিভিআইটি তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। হোলি উৎসব বছরে একবার আসে, হোলি উৎসব সবাই ভেদভাব সবাই মিটিয়ে সবাই মানুষ একসঙ্গে আমরা আনন্দ করি এবং সব রং মিলিয়ে আমরা সবার গায়ে মাখি। হোলি উৎসব খুব ভালো উৎসব আছে, হোলি উৎসব আছে রাক্ষসের বিনাশ, ভালোর মানে আগমন। আপনারা জানেন চৈত্র মাস শুরু হয়, এরপরে হোলির পরদিন থেকেই চৈত্র মাস, আমাদের মানে নতুন বছরও শুরু হচ্ছে। চৈত্র মাস হচ্ছে বছরের প্রথম মাস, 1 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা কমলেশবাবু, আপনাদের হাসপাতাল আজকে একটা বিশাল বড় আশ্রয়স্থল বলতে পারেন, অনেক মুমূর্ষু রোগী, কিন্তু এই মাস 2-3 হলো আপনাদের কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগটা বন্ধ করে দিয়েছে সরকার। সেই নিয়ে আমরা দিল্লিতে বলেছি আপনাদের যিনি প্রতিষ্ঠাতা জগন্নাথ গুপ্ত, অনেক খেদের সাথে বলেছেন যে কাজ করতে গেলে তো মানুষের ভুল হতেই পারে, সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ড, আজকে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছে এবং এই বিভাগটি চালু হয়নি, তার ফলে কত মানুষের অসুবিধা হচ্ছে বলুন তো। হৃদয় সম্বন্ধী মানুষের কত সুপার স্পেশালিটি আপনাদের হাসপাতাল, এই বিষয়ে কি বলবেন? কবে চালু হবে? দেখুন, কার্ডিওটা আমাদের প্রায় বহুদিন হয়ে গেল বন্ধ আছে, তো আমাদের মানে সরকার থেকেই এটা আপাতত হল্ড করে রেখেছে, বন্ধ বলে আমাদের কোনো রিটেন কোনো কিছু দেয়নি, মৌখিকভাবে আমাদেরকে বন্ধ করে রেখেছে আর আমরা বন্ধ করে দিয়েছি। এখন আবার নিউরোও বন্ধ করে দিয়েছে, নিউরো মানে মাথার কোনো রোগ হলে ওটা বন্ধ করে দিয়েছে, আর এখন তো মানে আমাদের নিউরো আর মানে কার্ডিও দুটোই বন্ধ আছে। এতে কি হচ্ছে কি গরিব মানুষের ভীষণ সমস্যা হচ্ছে। আমরা যে স্বাস্থ্যভবনে যাচ্ছি, আমরা ওনাদের সঙ্গে কথা বলছি, ওনারা বলছেন বিষয়টা আমরা দেখছি বলে অনেকদিন হয়ে গেছে। আমরা তো যে হসপিটালটা করেছি খুব মানে যাদের মানে কম পয়সায় মানে স্বাস্থ্যসাথীতেই করছি, স্বাস্থ্যসাথীতে কার্ডিও একদম বন্ধ আছে। এতে কি হচ্ছে, যারা গরিব লোক আছে ওনাদেরকে আমরা কিছু সেবা দিতে পাচ্ছি না। কবে নাগাদ চালু হতে পারে বলে মনে হয় আপনার? ওনারা বলেছেন যত শীঘ্রই চালু হবে। না, আরো বেশি হয়ে গেল, আরো বেশি হয়ে গেল। আমরা করেছিলাম লাস্ট জগন্নাথ গুপ্তাকে, উনি বলেছিলেন মাস খানেক হয়ে গেল, উনি খুব দুঃখের সাথে বলেছিলেন যে আমি এত সারা জীবনে কাজ করি, কত মানুষ হার্ট অ্যাটাক হলে চিকিৎসা পাবে না, কি অবস্থা হচ্ছে। যাকে আজকে মানে খুশির হোলির দিনে আপনাদের এখানে যে নির্বাচন, 2024 নির্বাচন, এখানকার সাংসদ যুব সাংসদ সত্যি কথা বলতে সারা ভারতবর্ষের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাওয়া যাবে না যা কাজ করেছে। তো এখানকার ভোটের উৎসবে আপনি কি, আপনাদের সহযোগিতা সবসময় থাকে, কি ভাবছেন আপনি এই ব্যাপারে? দেখুন, আমরা তো পশ্চিমবাংলায় প্রায় বজবজে এই ডায়মন্ড হারবার ক্ষেত্রে বজবজে অনেকদিন ধরে বাসিন্দা, আমাদের পূর্বপুরুষরাও এখানে ছিল, কিন্তু যখন থেকে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন, সত্যি উনি একটা ভালো উন্নতি করছেন। ডায়মন্ড হারবার মডেল যেটা বলে ওটা সত্যি উনি করছেন। আমি বেশি কিছু কি বলবো, আমাদের চুড়িয়াল বাজারটাকে নিয়ে বলি,
আমাদের মানে অনেক দিন থেকে চেষ্টা করা হয়েছিল, বহুত লোক করেছে, কিন্তু এ কাজ কেউ করতে পারেনি। অভিষেক ব্যানার্জি আমাদের সাংসদ, উনি এই কাজটা করে দিয়েছেন। এতে লাখো লাখো মানুষের উপকার হচ্ছে, যানজট এখন কিচ্ছু হচ্ছে না, একদম আরাম থেকে লোক যাওয়া আসা করছে। এবং ওনার আমলে দেখুন একটা বাটা নগরে যে নিচুই রাস্তাটাও হয়েছে। আর উনি অভিষেকবাবু তো আমাদের উন্নতির কাজ সবসময় করেন, আমরা যা বলি তাই উনি শুনেন। এবং উনি সাংসদ খুব ভালো সাংসদ, উনি পশ্চিমবাংলার জন্য অনেক কিছু করছেন। ডায়মন্ড হাবড়া কেন বলো, পশ্চিমবাংলার জন্য ওনার উন্নতির বিচারধারা খুব ভালো আছে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে আমি একজন বিশিষ্ট মানুষ, আজকে হোলির দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাষ্ট্র নেতাদের কি বার্তা দিতে চাইবেন, আপনি কি শুভেচ্ছা জানাতে চাইবেন? আমি ওনাদেরকে এই শুভেচ্ছা দেব কি আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে কী করে উন্নতি হবে, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প সব কী করে আরও আমরা এগিয়ে যেতে পারবো, যাতে ভারতের মানুষ উপকৃত হবে, এটাই আমরা ওনাদের কাছে অনুরোধ করব। এটা একটু ওনারা দেখবেন বিষয়টাকে। হোলির জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আরেকটা সুখবর আপনাকে জানিয়ে দিই, কিছুদিন আগেই আমরা আমাদের জিমস হসপিটাল NABHA স্বীকৃতি পেয়ে গেছে, তো এটা খুব আনন্দ খবর, আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা এই হোলি উৎসব পালন করুন, আনন্দ করুন, সামনে ভোট আছে, ভোটও দেবেন আপনারা কোনো রকমের, যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় সেটা আপনারা দেখবেন। সবাই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।